बोलने सुभान अल्लाह खबर रिया जबिया था कठी सोते अमी परी बनामित जब तनाया था कठी सोते अमी परी अब्दुल कय्यूम साहेब गाड़ी रखा पार्किंग बनिए जा पे सम्पूर्ण दान कर दिल ना रे माशाल्लाह रुझी रोजगारे बरकत दान कर बरकत दान मन करना আমার কাছে সওয়াল করিবে আমার কাছে মন করনা কির আমার কাছে সওয়াল করিবে আমার কাছে মুবারক শেখ সাচ্চি আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ নবী আমার নবী বিশ্বের নবী আপনারা নিজের মনোমেজাজকে একজন আপনারা শেষ পর্যন্ত দিতে থাকবেন এটাই আমার অনুরোধ ভক্তরাম সাহেব আল্লাহর নবী আপনার নবী নারে নবী নারে রিসালাত আপনারা দিয়ে দিন একজন 500 টাকা বাচ্চা ছেলে মাশাআল্লাহ একজন 200 টাকা জি শুনুন দান শেষ নয় আপনারা আজকেই দিয়ে শেষ করবেন না এই যে গরুগুলা 7 বছরের জন্য যেটা শিরলি রান্না হচ্ছে মহতারাম তো শুধু গরুতে হয়ে যায় না ওটাকে রান্না করার জন্য তেল লাগে বিভিন্ন মশলা লাগে হ্যাঁ তো এমন কেউ আছেন যে একটা গরু রান্না করাতে আমি একাই যত মশলা তেল লাগবে আমি একাই দিয়ে দিই বলতে পারে হাত উঠিয়ে বলেন দেখি যে একটা গরুর মাংস রান্নাতে যত মশলা যত তেল লাগবে আমি একাই দিয়ে দিই কেউ বলতে পারবেন কোন নওজওয়ান হাত উঠিয়ে জি বারগাহে ওয়ালায়েতে একটু নকরিটা নিয়ে নিলেন চাকরিটা নিয়ে নিলেন আর বর্তমানে কিন্তু চাকরির সবাই লালচি ইচ্ছা করে যেন চাকরি হয় তো বারগাহে ওয়ালায়েতে হযরতদের এই দরবারে একটু চাকরিটা নিয়ে নিলেন হাত উঠিয়ে বলুন দেখি আপনি দিবেন একজন মেয়ে 150 টাকা মামনেরা তোমরা পিছিয়ে থাকিও না এখনো যদি কেউ অংশগ্রহণ করনি
তালে অংশগ্রহণ করে না। জি মহতারাম, এখানে যে শুনলাম এখন দুটো গরু, একটা গরুর মশলা পেলাম আর একটা গরু আরেকজন হাত উঠিয়ে বলেন দেখি জামি দিয়ে দিয়ে। জি একটু পরিচয়টা দাও, ঠিকানা গুলো লেখাও। জি লিখে নাও নাম। জি এই যে আর একটা দিবে নাম লেখা। জি শেষ রাত একটা মিনিমাম দাম আছে, 2000 একটা মিনিমাম খরচটা হয়েছে। একটা গরুর মাংস রান্না করতে 2000 টাকা, আর এক বছরে জোগাড় করবেন এটা কিন্তু কিছু না। জি জি সহজ দেন তো দেখি, আরেকজন দেন দেখি। একটা মশলার জন্য রান্না হবে, সিদ্ধি রান্না হবে, যা সিদ্ধি আপনারা আজকে খেলেন স্বাদটা বুঝতেই পারলেন। চট চট করে লেখান তো নামগুলা। আর হুজুরের লিখিয়েছিল আবার 2000 দিয়ে 3000 করে ওই গরুতে মশলা অনুযায়ী খরচ হচ্ছে। দু তিনজন লিখিয়েছে লেখান আর 3-4 জন 2000 টাকা করে। ইনশাল্লাহ সিদ্ধিতে আপনাদের অংশগ্রহণ হয়ে যাবে। আর হুজুর ইনশাল্লাহ নিজের কবর নুরানি কবর থেকে আমাদের উপরে নজরে কারাম করে দিবেন ইনশাল্লাহ। এই মহতারাম আমরা হুজুরকে ভালোবাসি, সৈয়দ ফজলে করিম রহমাতুল্লাহ আলাইকে ভালোবাসি, ওনার প্রেম আর ওনার মহাব্বত আমাদের জীবনে আছে। জি যার কারণে আমরা এসেছি আর ওনার খুশিতে আমরা প্রত্যেক বছর এই উর্সটা উদযাপন করি মহতারাম স্বামী ওনার। আমি তো আগেই বললাম একটা গুরুত্বপূর্ণ দিক আর সবচাইতে মোবারকবাদ দিক, যে আমার আপনাদের আমানত পিয়ারপুরের সাজ্জা মেনে দুই ঔলাদকে রেখে গিয়েছে। আর ইনশাআল্লাহ এই ঔলাদ আপনাদের দরবারে আছে, আপনারা ওনাদের সেবাতে ওনাদের দরবারে ইনশাআল্লাহ নকরির সেবা পেশ করবে। আল্লাহ আপনাদের দিন ও দুনিয়াকে সুন্দর উজাগার করে দেবে, সুন্দর রহমতে পরিপূর্ণ করে দেবে। এমন কোন মা আছে যে ওই 2000 টাকা লেখাবে মশলাতে অংশগ্রহণ করার জন্য? আমি কালকে বলেছি ইসলামের প্রথম শহীদ একটা মেয়ে যার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ মেয়ে। আজকে মেয়েরা রয়েছে 2000 টাকা কুমে কুরবানি করবে আগামী বছরের জন্য। যদি থাকে কোন ছেলের হাত ধরে খবর পাঠিয়ে দাও, আল্লাহ তোমাদের বাড়িতে দাওলাতে একটা ভলান্টিয়ার ওদিকে পাঠিয়ে দাও। ওদের তরফ থেকে একটা গরু, আর কোন যুবক নাই যে ওদের কমিটি থেকে মশলা স্বরূপ 2000 টাকা লিখিয়ে দিবে। মেয়েদের মধ্যে দিতে পারে মশলা স্বরূপ 2000 টাকা লিখে দিতে পারে। আল্লাহ পাক ওদের দান ধানে সুন্দর জানো
রহমত বরকত একজন বলেন যে ওই দিকে যাও দেখি আমার মায়েরা বলে না হুজুর এসে গেছেন আর দুয়ার জন্য উনি এসেছেন জি রাত্রি ও শেষের দিকে দোয়া করে সবাই যাবে তবে এই মশলা স্বরূপ 2000 টাকাতে অংশগ্রহণ করবে কোন মেয়েরা দুজন মিলে একজন চারজন পাঁচজন ইনশাআল্লাহ আপনাদের দান ধ্যান আল্লাহ পাক আমার নবীর সৎকায় কবুল করে দেবেন কবুল করে দেবেন মহতরম বারগাহে রিসালাতে নিজের জীবনকে নিয়ে আসুন বারগাহে ওয়ালায়াতে নিজের জীবনকে নিয়ে আসুন আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর নারে তাকবীর নারে রিসালাত হযরত সৈয়দ শাহ আব্দুল সালাম কিবলা মদ্দা জিল্লাহুল আলী ছোট সালিম নিশা খাতুন একটা গরুর মশলা 2000 জি হুজুরের ছোট সালিম উনি দিয়েছেন একটা গরুর মশলা 2000 এরকম মেয়ে আরো আছে যারা দিতে পারে হ্যাঁ যারা দিতে পারে আর আমি তো কালকে বলেছি যে উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা এত দান দিয়েছিলেন বিশ্ব নবীর দরবারে যে দানের কোনো সীমা ছিল না সারা দাওলাতকে নবীর পায়ে নিসাওয়ার করে দিয়েছিলেন কুরবানি করে দিয়েছিলেন জি মহতরম তো আপনাদের সারা দাওলাতে আমরা আগ্রহী নয় বা চাহিদা নয় খুশি যেটা খুশি হয়ে আপনি সেটা করুন আর এটা আপনাদের আপনার দৈনন্দিন জীবনে সুন্দর নেকির আধার নিয়ে আসবে ইনশাআল্লাহ আজিম ইনশাআল্লাহ আজিম মহতরম সামিয়ে আল্লাহ পাক যেন প্রত্যেককে সুন্দর সিরাতে মুস্তাকিমে এগিয়ে আসার তৌফিক দান করেন আমি একটা যুবককে দেখব যে যুবক নিজের মায়ের নামে 2000 টাকা লেখাবে যে মা কবরে আছে কিংবা বাড়িতে আছে এই গোলামউদ্দিন মরল গোলামউদ্দিন হাজি তোলা মশলার দরুদ 2000 টাকা নারে নবী একজন যুবককে দেখব যে নিজের মায়ের মহব্বতে 2000 টাকা রাখাবে সে মা হয়তো কবরে আছে কিংবা বাড়িতে আছে মা আপনার জন্য সুন্দর দোয়া করে দেবে আর মাটা কি কবি বলে আধা রাতের চাঁদ যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো সকলে বলো সুবহানাল্লাহ আধা রাতের চাঁদ যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আমি 2000 টাকা বাড়ি পঞ্চানন্দপুর দোয়া করবেন নামটা লিখিয়ে দেন আর গ্রামের নামটা লিখিয়ে দেন না রে দে জালাল সে পঞ্চানন্দপুর তোমায় যখন দেখি আমার মন হয়ে মধুর মাথা মুক্তি তোমার দেখল ভরে আদর করে তাকো যখন ওরে খোদা বলদে
মায়ের চত্তবর্গ তত্ত্বিক মধু মাখা মুক্তি তোমার দেখলে আদর করে দেখো যখন দেখো মধু মাখা মুক্তি তোমার দেখলে আদর করে দেখো যখন যখন দেখি আমার মন হয়ে যাই ভালো একটা মায়ের ছেলে দেখতে পাবো না একটা মায়ের